नमस्कार बंधुरा, प्राउड बेंगलर यूट्यूब चैनेले अपन सकलके स्वागत जानाई। बंधुरा, अद्भुत समय मध्य दिए जाच्छे विश्ववासी। एकदिके करोना केड़े नियेछे मानुषेर मुखेर हासि मनेर आनंद, और अन्यदिके पृथ्वी देखेछे लोभी चीनेर आग्रासनेर घटनाओ। तबे एसबेर मध्येई आज भारत थेके दारुण एकटी खबर उठे आसछे। खबरटी आपनादेर विस्तारितभावे जानाबो, तार आगे बोले राखी যারা এখনও চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেননি তারা লাল কালারের সাবস্ক্রাইব বাটনে ক্লিক করে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখুন এবং তারপর বেল আইকনটি ক্লিক করে রাখুন, যাতে এই ধরনের গুরুত্বপূর্ণ খবরের নোটিফিকেশন আপনারা সবার আগে পেতে পারেন। আর বন্ধুরা, ভিডিওটি দেখার পর সকলেই কমেন্ট বক্সে অবশ্যই লিখুন ফিরে এসো পুরনো দিন এই কথাটি। আমরা সবাই চাই 2020 এর বিষাক্ত বছর শেষ হলে আবার আগেকার মতো পুরনো দিন ফিরে পেতে। তাই সকলেই কমেন্ট বক্সে অবশ্যই লিখুন ফিরে এসো পুরনো দিন এই কথাটি। তো বন্ধুরা, এবার আমরা খবরের শিরোনাম সম্পর্কে জেনে নেব। শিরোনামে বলা হচ্ছে বিরাট সাফল্য পেল ভারত। চলুন পুরো খবরটা এবার বিস্তারিতভাবে জেনে নেওয়া যাক। এখানে বলা হচ্ছে শব্দের চেয়ে দ্রুত গতিসম্পন্ন ক্রুজ ক্ষেপণাস্ত্র ব্রহ্মসের ফের সফল পরীক্ষা হলো রবিবার। ভারতের প্রতিরক্ষা গবেষণা ও উন্নয়ন সংস্থা জানিয়েছে, আরব সাগরের ভারতীয় নৌবাহিনীর INS চেন্নাই থেকে ছোড়া ক্ষেপণাস্ত্রটি পূর্বনির্দিষ্ট লক্ষ্যবস্তুকে নিখুঁতভাবে আঘাত করতে সক্ষম হয়েছে। প্রতিরক্ষা মন্ত্রক সূত্রের খবর, শব্দের চেয়ে তিন গুণ গতিসম্পন্ন এই ক্ষেপণাস্ত্রের প্রাথমিক পাল্লা 290 কিলোমিটার, কিন্তু তা বাড়িয়ে 400 কিলোমিটার পর্যন্ত করা যায়। DRDO-র চেয়ারম্যান জি সতীশ রেড্ডি এদিন ব্রহ্মসের সফল পরীক্ষার জন্য সংস্থার বিজ্ঞানী এবং ভারতীয় নৌসেনাকে ধন্যবাদ জানিয়েছেন। অভিনন্দন এসেছে প্রতিরক্ষামন্ত্রী রাজনাথ সিংয়ের তরফেও। ভারত ও রাশিয়ার যৌথ উদ্যোগে নির্মিত ব্রহ্মস ক্ষেপণাস্ত্রের তিনটি পৃথক সংস্করণ রয়েছে, স্থল, নৌ এবং বায়ুসেনার জন্য। প্রতিটি সংস্করণই একাধিকবার পরীক্ষায় সফল হয়েছে। ভারতীয় বায়ুসেনার সুখোই-30 MKI যুদ্ধবিমান ব্রহ্মসের বিমান সংস্করণটি ব্যবহার করে। কয়েকটি আন্তর্জাতিক সংবাদ মাধ্যমের দাবি, চীনকে চাপে রাখতে ব্রহ্মসের স্থল সংস্করণটি ভিয়েতনাম সেনাকে দিয়েছে ভারত। চীনের সঙ্গে সাম্প্রতিক সংঘাতের প্রেক্ষিতে ব্রহ্মসের নৌ সংস্করণের এই পরীক্ষা খুব গুরুত্বপূর্ণ বলে মনে করছে প্রতিরক্ষা বিশেষজ্ঞদের একাংশ। তাদের মতে, চীনা নৌবাহিনীর বিশাল তিনটি একটি নির্মীয়মান বিমানবাহী যুদ্ধ জাহাজের মোকাবিলায় কার্যকরী হবে এই ক্ষেপণাস্ত্র। গত 30 সেপ্টেম্বরও ওড়িশার বালেশ্বর উপকূলে ব্রহ্মসের সফল পরীক্ষা করেছিল DRDO। 60,000 টনেরও বেশি ওজনের যুদ্ধজাহাজকে সাধারণ ক্ষেপণাস্ত্র দিয়ে ঘায়েল করা কঠিন, কারণ বিশাল ওই যুদ্ধজাহাজগুলিতে সাধারণ ক্ষেপণাস্ত্রের আঘাত সহ্য করে নেওয়ার মতো চেম্বারসহ নানা রক্ষা কবচ থাকে। চীনের বিমানবাহী যুদ্ধজাহাজ তিনটিটি ওজন 60,000 টনের বেশি, তাই তাদের সাথে যুঝতে বিশেষ ক্ষেপণাস্ত্র প্রয়োজন। বছর কয়েক আগেই তাই ভারত বিশেষ ক্ষেপণাস্ত্র হিসেবে ব্রহ্মসের সংস্কারের চেষ্টা শুরু করেছিল। তো বন্ধুরা, এই ছিল খবর। খবরটি যদি গুরুত্বপূর্ণ মনে হয় তাহলে অবশ্যই লাইক এবং শেয়ার করতে ভুলবেন না। আর যাওয়ার আগে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখুন লাল কালারের সাবস্ক্রাইব বাটনে ক্লিক করে, এবং তারপর বেল আইকনটি ক্লিক করে রাখুন, যাতে এই ধরনের গুরুত্বপূর্ণ খবরের নোটিফিকেশন আপনারা সবার আগে পেতে পারেন। আর বন্ধুরা, যাওয়ার আগে সকলেই কমেন্ট বক্সে অবশ্যই লিখুন ফিরে এসো পুরনো দিন এই কথাটি। আমরা সবাই চাই 2020 এর বিষাক্ত বছর শেষ হলে আবার আগেকার মতো পুরনো দিন ফিরে পেতে। তাই সকলেই কমেন্ট বক্সে অবশ্যই লিখুন ফিরে এসো পুরনো দিন এই কথাটি। তো বন্ধুরা, এখনকার মতো এই পর্যন্তই। সবাই ভালো থাকবেন, অসংখ্য ধন্যবাদ।